নিখুঁত ইয়র্কার ও শার্প সুইং, ব্যাটসম্যানদের জন্য জসপ্রীত বুমরাহ আতঙ্কের নাম। ভক্তরা তাকে ডাকেন বুম বুম বুমরাহ নামে। টেস্ট হোক বা টি-20, যখন যেমন হওয়া দরকার বুমরাহ তেমন হয়ে যান। সুইং স্লোয়ার বা ইয়র্কার, তার ঝুলিতে রয়েছে সব রকমের জাদু। উইকেট চাই, বুমরাহ আছে। ডট বল চাই, বুমরাহ আছে। পিচ একজন বোলার কতটা নিখুঁত কিভাবে হতে পারে, জসপ্রীত বুমরাহ তা দেখিয়ে যাচ্ছেন। শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। সমুদ্র যত দুর্যোগ প্রবণ হয়, নাবিকও তত দক্ষ হয়। বুমরার জীবনটা ঝড়ে পরিপূর্ণ বলেই হয়তো কখনো হাল ছাড়েন না। শৈশবেই হারিয়েছেন বাবাকে, বোলিং অ্যাকশন নিয়ে শুনতে হয়েছে কটু কথা। সব সামলে তিনি হয়েছেন ব্যাটসম্যানদের জম। 150 কোটি মানুষের আশা ভরসা, বুমরার সফলতার পেছনের গল্পটা জেনে আসা যাক। ভারতের আহমেদাবাদে 1993 সালের 6 ডিসেম্বর বুমরার জন্ম। ছেলেকে 7 বছর বয়সে রেখেই পরপারে পাড়ি জমান তার বাবা জসবীর। এক ছেলে ও মেয়েকে নিয়ে শুরু হয় বুমরার মায়ের লড়াই। বুমরার মা দলজিত ছিলেন তৎকালীন আহমেদাবাদের নির্মাণ হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি টান অনুভব করতেন বুমরা। মায়ের স্কুল টিমেই খেলা শুরু করেন বুমরা। মায়ের সঙ্গে তিনি অনুশীলনে আসতেন, শর্ট রান আপে অদ্ভুত অ্যাকশনে বোলিং করতেন। তার এই বোলিং নজর কাড়ে নির্মাণ হাই স্কুলের কোচ কিশোর ত্রিবেদীর। সেই থেকে শুরু। স্কুল মাঠের পিচের নির্দিষ্ট জায়গায় একটি কয়েন রেখে দিতেন ত্রিবেদী। খুদে পেসারদের নির্দেশ দিতেন সেই কয়েনের ওপর বল ফেলতে। একমাত্র বুমরা নিখুঁত নিশানায় বারবার বল ফেলতেন ঠিক কয়েনের ওপরই। সেটা এমনই যে 10টি কয়েনের 10টি উড়িয়ে দিতেন তিনি। বলের লাইন লেংথের মতোই জীবনের লাইন লেংথও মেনে চলেছেন বুমরা। 2013 সালের IPL-এ তাকে লুফে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর ক্রিকেট বিশ্ব এমন একজন বোলারকে দেখল যে কিনা এক ওভারে 6টা রানও ডিফেল্ট করার ক্ষমতা রাখে। 2016 সালে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয় বুমরার। ইঞ্জুরি কিংবা পারিবারিক কারণ ছাড়া কখনো তাকে দল থেকে বাদ দেওয়ার চিন্তা করেনি ভারত। বুমরাও দুই হাতে প্রতিদান দিচ্ছেন দলকে। অতীতের দিকে তাকালে দেখা যায় ভারতের ঐতিহাসিক সব জয়ে মিশে আছে বুমরার কীর্তি। টি-20 ক্রিকেটের সেন্সেশন হিসেবে হাজির হলেও টেস্ট ও ওয়ানডেতেও বুম বুম বুমরাহ নিজেকে চিনিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে 45 রানে 6 উইকেট, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো 33 রানে 6 উইকেট, কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে 54 রানে 5 উইকেটের কীর্তি ক্রিকেটের ইতিহাসে বাধাই করে রাখার মতো। বুমরা টেস্ট ক্রিকেটে 150 উইকেট নেয়া দ্রুততম ভারতীয় পেসার এবং ওয়ানডে ক্রিকেটে 100 উইকেট নেয়া দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার। তিনি প্রথম বোলার যিনি ক্রিকেটের 3টি ফর্মেটে ICC র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে ছিলেন। ক্যারিয়ারে 3 ফর্মেট মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 400 উইকেট নিয়েছেন বুমরা, অথচ ম্যাচ খেলেছেন 200-রও কম। বুমরার নৈপুণ্যেই সর্বশেষ টি-20 বিশ্বকাপ ভারতের ঘরে এসেছে। দক্ষিণ আফ্রিকার গলার ভেতর হাত ঢুকিয়ে ট্রফিটা বের করে এনেছিলেন তিনি। 30 বলে দরকার ছিল 30 রান, হাতে ছিল 5-5টা উইকেট। ক্রিজে ছিলেন ক্লাসেন ও মিলারের মতো বিশ্ব সেরা 2 ফিনিশার। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার কোমর ভেঙেছিলেন বুমরা। জানলে হয়তো অবাক হবেন, ভারতের হয়ে বুমরার খেলারই কথা ছিল না, কারণ ভারতের অলিতে গলিতে হাজার হাজার ক্রিকেটার দাপিয়ে বেড়ায়। এত ক্রিকেটারের মধ্যে থেকে উঠে এসে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন না বুমরা। তাই ভারতে পড়াশোনা শেষ করে কানাডায় যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে বুমরার মা যেতে চাননি, কারণ ওখানকার মানুষজন আর সংস্কৃতি আলাদা রকমের। সেই বুমরা এখন ভারতের সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে সফলতার সমুদ্রে ভাসছেন। একটা ধন্যবাদ তার মায়েরও প্রাপ্য।